বন্ধুরা, ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়া প্রায় হারতে যাচ্ছিল এই ম্যাচ, কিন্তু বন্ধুরা তারপর হয়ে গেল চমৎকার। টিম ইন্ডিয়ার বোলাররা জিতিয়ে দিল 100% হেরে যাওয়া ম্যাচ। বন্ধুরা, আপনারা যদি দেখতে চান যে টিম ইন্ডিয়া কিভাবে জিতলো 100% হেরে যাওয়া ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, টিম ইন্ডিয়া খেলে ফেললো ওয়ার্ল্ড কাপ 2023-এ তাদের ষষ্ঠ ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে, এবং এই ম্যাচ খেলা হয়ে গেল লখনৌর একানা স্টেডিয়ামে। এবং এই ম্যাচে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়, এবং প্রথমে ব্যাটিং করতে এসে টিম ইন্ডিয়ার মাত্র 40 রানের মধ্যেই পড়ে গিয়েছিল 3 উইকেট। তারপর অধিনায়ক রোহিত শর্মা এবং কেএল রাহুল করে ফেললো পার্টনারশিপ। তার মধ্যে রোহিত শর্মা খেলে ফেললো 101 বলে 87 রানের ভয়ঙ্কর ইনিংস, আর সেখানে কেএল রাহুল খেলে ফেললো 58 বলে 39 রানের ইনিংস। তারপর বন্ধুরা মাঠে এলো সূর্যকুমার যাদবের তুফান। সূর্যকুমার যাদব মাত্র 47 বলে খেলে ফেললো 49 রানের ইনিংস, এবং প্রথমে ব্যাটিং করে টিম ইন্ডিয়া করে ফেললো 229 রান 9 উইকেট হারিয়ে 50 ওভারে। তার মধ্যে ইংল্যান্ডের হয়ে সব থেকে বেশি ডেভিড উইলি তুলে নেয় 10 ওভারে 45 রান দিয়ে 3 উইকেট। কিন্তু বন্ধুরা, মনে হচ্ছিল যে টিম ইন্ডিয়া এই ম্যাচ 100% হারবেই। তার কারণ হচ্ছে যে 300 ওপরে রান করেও যেখানে ম্যাচ জেতা মুশকিল হচ্ছে, সেখানে 229 রান তো কিছুই নয়। এবং এই রান তাড়া করার জন্য যখন মাঠে আসে ইংল্যান্ডের টিম, এবং 39 রানের মধ্যেই পড়ে গিয়েছিল 4 উইকেট ইংল্যান্ডের। তার মধ্যে জনি বেরেস্টো 23 বলে 14 রান করে আউট হয়ে যায়, ডেভিড মালান 17 বলে 16 রান করে আউট হয়ে যায়, আর সেখানে জো রুট এবং বেন স্টোক খাতা খুলতেই পারেনি। অধিনায়ক জস বাটলার 23 বলে 10 রান করে আউট হয়, মঈন আলীও 31 বলে 15 রান করে আউট হয়ে যায়। তারপর লিভিং স্টন 46 বলে 27 রান করে প্যাভিলিয়নে ফিরে যায়, এবং দেখতে দেখতে টিম ইন্ডিয়ার বোলাররা করলো ইংল্যান্ডের টিমকে মাত্র 129 রানে অল আউট 34.5 ওভারের মধ্যেই। টিম ইন্ডিয়ার হয়ে মোহাম্মদ শমি সব থেকে বেশি 22 রান দিয়ে তুলে নেয় 4 উইকেট, আর সেখানে জসপ্রীত বুমরা তুলে নেয় 32 রান দিয়ে 3 উইকেট। এবং এই ম্যাচ টিম ইন্ডিয়া 100 রানের বিশাল বড় ব্যবধানে জিতে নেয় ইংল্যান্ডকে হারিয়ে। এবং এই ম্যাচ জেতার পর টিম ইন্ডিয়া প্রায় পৌঁছে গেল ওয়ার্ল্ড কাপ 2023-এর সেমিফাইনালে। বন্ধুরা, টিম ইন্ডিয়া কি পারবে ওয়ার্ল্ড কাপ 2023 জিততে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।